আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা চিকেন কোরমার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা রতন নিয়ে আছেন হতভাবে রান্না করতে শিখেছেন তাদের জন্য খুবই মূল্যবান এই টিপসটা আর যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে আমি এক কেজি ব্রয়লার মোরগ নিয়েছি এক কেজি থেকে একটু কম তো ব্রয়লার মোরগটাকে আমি চার পিস করে নিয়েছি ভালো করে ধুইও নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ভিনেগার আর হাফ লিটারের মতন পানি নর্মাল পানি এই পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর নর্মাল পানি দিয়ে আবারও তিন থেকে চারবার ভিনেগারের যে গন্ধটা আছে সেটা দূর করে করার জন্য ধুয়ে নেব তো চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এই তেল দিয়েই আমার এই চিকেন কোরমাটা রেডি হবে তো আমার এই চিকেন কোরমাটা হচ্ছে ভাতশাহী চিকেন কোরমা তো এখানে আমি হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম এবং অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই করে নিলাম তো আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে আমি পেঁয়াজের বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন ফুড কালার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মেখে নিচ্ছি চোলায় প্যান বসানোই আছে চিকেনগুলো ভেজে নেব তো আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পরিবার এবং ফ্রেন্ড বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো চুলা রাসটা মাজাতে আছে রেখে আমি চিকেনগুলোকে ভালো করে বেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন অবশ্যই চিকেনগুলোকে ভালো করে বেজে নেবেন তো আমার চিকেনগুলো বাজা হয়ে গিয়েছে আমি এখন চিকেনগুলো নামিয়ে নেব আর যারা নতুন রাঁধুনি আছেন যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করেন তাহলে ইনশাল্লাহ এই চিকেন কমাটা আপনারা পারফেক্ট রান্না করতে পারবেন তাই এখন দিয়ে দিলাম দুটো চিনি আর চার পাঁচটা লং আর চার পাঁচটা এলাচ আমি মাঝে ফেটে দিয়েছি আর দিয়ে দিলাম দশ থেকে পনেরোটার মতো ল এই গোলমরিচ দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচি চুলা রাসটা মাঝারি আছে রেখে মিনিটখানিকের মতন আমি এই মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো আবারও পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দুই মিনিটের মতো আমি এই পেঁয়াজটাকে কষি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব তো আর পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন আদা বাটা আর দেড় টেবিল চামচের মতন রসুন বাটা আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজের পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু তিন থেকে চার মিনিটের জন্য যেহেতু পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাটা পেঁয়াজ কষাতে সময় লাগবে তো তিন চার তিন থেকে চার মিনিটের মতো আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব তো পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই টক দইটাকে আমি আগেই ভেঙে ফেটিয়ে রেখেছি তো আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আমি তার মধ্যে অ্যাড করবো একটা চামচের মতন মরিচের গুঁড়ো যে যেরকম জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা জাল দেবেন আর দিয়ে দিলাম চা চামচের মতন ধনিয়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতন ভাতা জিরে গুঁড়ো তো সবগুলো মশলা দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর মশলাগুলো রাস্তা মাজারে আছে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য মশলাকে কষিয়ে নেব তো বেওয়ার মশলাটা কষানো হয়ে গিয়েছে আপনাদেরকেই বুঝতে পেরেছেন মশলার গায়ে তেল ভেসে উঠেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের পারফেক্ট এই বাদশাহী চিকেন কোরমার রেসিপিটা হয়ে যাবে আর খেতেও দারুণ মজার আপনারা না খেলে বুঝতেই পারবেন না যেটার স্বাদ ঠিক কতটুকু হ্যাঁ তো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি তবে আর আবারও একটু নেড়ে চেঁড়ে দিচ্ছি আমার চোলার এক পাশ দিয়ে আগুনটা বেশি আসে এক সাইডে পোড়া লেগে গেছে চোলা রাস্টা মাঝারি আছে ছিল তো আমি ভালো করে নেড়ে আবারও একটু দিচ্ছি তো এখন অ্যাড করব আমি আচার আমি এখানে জলপাই আচার একশো চামচের মতো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি জলপাই আচার না থাকে তার পরিবর্তে আপনারা আমের আচার দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরাস্তাগুলো আমি যে বেঁচে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের ব্যবস্তাটা দিলে কি হবে যে বার সাহায্যের চিকেন কোরমার সাহারটা আরও দ্বিগুণ করে তুলে এই পেঁয়াজের বেরেস্তাটা তো দুই থেকে তিন মিনিটের জন্য আবারও আমি নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি তাও চুলাটা অফ করে দিয়েছি তো হয়ে গেল আমার বাচ্চা চিকেন কুরমার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর খেয়ে তো দারুণ মজার হয়েছে বিওয়ার্স আপনারা না খেলে বুঝতেই পারবেন না যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ